সর্ববর্ণের মানুষের কাছে মানুষের ঘরে সেই নলবাই জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে আরে ইয়েতে নির্বাচন আসলেই সাম্প্রদায়িক দল সাম্প্রদায়িক দল আসলে ভয় পেয়ে যায় ভারতীয় জনতা পার্টিকে ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে এই কারণে আজকে তাদের মুখোশ খুলে গিয়েছে দু সালে আগে বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী তদানীন্দন বিরোধী দলের নেত্রী হিসেবে গোটা রাজ্য ঘুরে ঘুরে মানুষকে স্বপ্ন দেখিয়েছিল মানুষকে মানুষকে লোভ দেখিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে বুদ্ধদেব ভট্টাচার্যকে যদি গতি ছাড়া করা যায় তাহলে মুক্ত সোনার বাংলা করে দেবে আজ তেরো বছরের মাথায় আমাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে আমরা মুক্ত সোনার বাংলা পাইনি আমরা পেয়েছি মুক্ত চোরের বাংলা পেয়েছি আমরা সেই চোরের বাংলা সরকারকে উৎখাত করার নির্বাচনের এই নির্বাচনের মধ্যে দিয়ে একটা ধাক্কা দিতে হবে যে এই সরকারের আমাদের দরকার নেই এই সরকারের থাকার অধিকার নেই সেই বার্তাটা সেই ধাক্কাটা নির্বাচন হতে আছে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আমি শুধু আপনাদের কাছে আবেদন করব যে আমাদের যিনি পার্টি জগন্নাথ সরকারকে আপনারা দ্বিতীয়বারের জন্য দিল্লিতে পাঠান জগন্নাথ সরকার শুধুমাত্র সাংসদ হিসেবে দিল্লি থেকে ফিরে আসবেন না তাকে আমরা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পাবো এই বিশ্বাস আছে এবং এই বিশ্বাস আপনারা বিশ্বাস করেন কি জগন্নাথ সরকার আমাদের এখানে কেন্দ্রীয় মন্ত্রী হবেন তার কারণ বহান্ন সাল থেকে সাধারণ নির্বাচন হচ্ছে একটা সময় এই কেন্দ্রটা ছিল হুগলির অন্তর্গত পরবর্তীকালে পরবর্তীকালে তখন এনসিচারা গিয়ে ছিলেন এখানকার সাংসদ পরবর্তীকালে নামকরণ করবে নবদ্বীপ লোকসভা কেন্দ্র হয়েছিল আর এখন রানাঘাট লোকসভা কেন্দ্র বাহান্ন সাল থেকে নির্বাচন হয়ে আসছে অনেক ডানপন্থী অনেক বামপন্থী মানুষকে আমরা এখান থেকে নির্বাচিত করে দিল্লিতে পাঠিয়েছি কিন্তু আমরা কোনো কেন্দ্রীয় মন্ত্রী এখনো পর্যন্ত পাইনি সত্তর বছর অতিক্রান্ত হয়ে গেছে আমরা কোনো কেন্দ্রীয় মন্ত্রী পাইনি তাই আমরা চাই আপনাদের আশীর্বাদ আপনাদের সমর্থনকে পাথেও করে জগন্নাথ সরকারকে যদি আপনারা দিল্লিতে বাড়াতে পারেন তাহলে আমাদের যে আশা আমাদের যে প্রত্যাশা আমাদের যে দীর্ঘদিনের দাবি যে আমরা একটা কেন্দ্রীয় মন্ত্রী রানাঘাট লোকসভাতে রানাঘাটে আমরা একটা কেন্দ্রীয় মন্ত্রী পাবো এটা আপনারা চান কিনা না চান কিনা না তাহলে সবাই মেয়েরা বলুন ভারত মাতা কি এত আসতে বললে হবে না এমন ভাবে বলতে হবে বর্ডার পেরিয়ে যেন শোনা যায় ভারত মাতা কি ভারত মাতা কি কি ধন্যবাদ ধন্যবাদ জেলা সভাপতি পার্থ সার্থী চ্যাটার্জি মহাশয়কে জগন্নাথ সরকার চার লাখ পার এটা তো হচ্ছেই আপনারা সকলে সহযোগিতা করলে সকলে থাকলেই এটা হবে এবং আমরা বিশ্বাসী চার লাখ তো অবশ্যই আমাদের পার হবে রানাঘাট লোকসভা চার লাখ অবশ্যই পার হবে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় দিদি তিনি ত্রিপুরা থেকে এখানে বেশ কয়েকদিন ধরে পড়ে আছেন নির্বাচন উপলক্ষে প্রতিমা ভৌমিক আমি দিদিকে বলবো তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য এটা তো কৃষ্ণগঞ্জ কি নাম জায়গাটার কথা বলুন কথা কথা কইবার আইসি আমি ত্রিপুরার থেকে কথা কইতে লাগব মাসদিয়া পাশে বাংলাদেশ আমরা আজকে দেশের সর্বকালের শ্রেষ্ঠ গৃহমন্ত্রীর মধ্যে একজন অমিত ভাই শাহ আমাদেরকে সম্বোধন করবেন সম্বোধন জন্য আমরা সবাই প্রস্তুত রয়েছি তো আমার কাছে যতটুকু খবর আছে আমরা কৃষ্ণগঞ্জ বিধানসভার লোকে সব বেশি কৃষ্ণগঞ্জের যে আমার আশিস দা এবং মন্ডলের যারা সভাপতি তারা বলছেন অন্য জায়গা থেকে আসবেন খুব ভালো কথা কিন্তু মাছ দিয়ার সম্মান কৃষ্ণগঞ্জের সম্পান আমরা সবাই ঘর থেকে বেরোবো মোদিজির জন্য বেরোবো অমিত কৃষ্ণগঞ্জের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় আমি আগে আমার রাজ্য সভাপতি আদরণীয় সুকান্ত দা আমরা ভাই বোন দুজনে একটা জায়গাতে ফক্সি দিতে গেছি আমরা রাজ্য প্রেসিডেন্ট বলছেন যাওয়ার জন্য আমরা গেছি কৃষ্ণানগর পার্শ্ববর্তী লোকসভা একটা ভালো খবর দিতাম নি রে বালা খবর দিতাম এদিকে লাগবো ভালো খবর পিছিয়ে লাগবো শুনতে চান তো আপনারা একটা ভালো খবর সুকন্দদার সাথে রুট সুতে প্রায় দেড় ঘন্টা আধা ঘন্টা রোড শো দেড় ঘন্টা লাগছে দাদার শেষ করতে যদি এই জনসভা না থাকতো আরো এক ঘন্টা দাদার সুখবরটা হইল কৃষ্ণনগর আমার নদীয়া জেলা অবিভক্ত নদিয়া জেলার দুটা লোকসভা তো দুটা লোকসভা একটা রানাঘাট আর একটা কৃষ্ণনগর দুইটাতে পদ্মপুল একটাতে বার আর একটাতে ফির একবার দুইটা পদ্মপুল আমরা মোদীজিকে পাঠাবো কি জন্য আমরা এই রানাঘাটে যারা কৃষ্ণনগরে যারা রয়েছি জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি বিভিন্ন জায়গায় আসাম করিমগঞ্জ আসামের করিমগঞ্জ ধিমাজি ডিপো আমার আগরতলা ত্রিপুরা আমরা উপর বাঙালি যাদেরকে আমাদেরকে কলকাতা যারা স্থায়ী বাঙালি তারা আমাদেরকে বাঙ্গাল বলে আমাদেরকে সম্মানিত করেন মমতা ব্যানার্জি এন কোম্পানি মমতা ব্যানার্জি এন কোম্পানি ফিরাদ হাকিম ওনারা আমাদেরকে বাঙ্গাল বলে আর আমরা যারা ত্রিপুরার লোক আমাদেরকে বলে আমরা নাকি ছোট কুয়ের ব্যাংক তো ছোট কুয়ের ব্যাংক উনি তার কতটা জাম আমরা দিতে পারি আমরা গত বিধানসভা নির্বাচন এর আগের পর পরিষদের নির্বাচনে মমতা ব্যানার্জির ভাইপুকে দেখিয়ে দিয়েছি আপনারা সায়নী ঘুষকে একটু দেখিয়ে দিন টেইলার কিন্তু আমরা বাংলা ত্রিপুরার মানুষ সংখ্যায় কম হতে পারি টেইলার কিন্তু তৃণমূলকে পুরো ট্রেইলার পুরো পিকচার ত্রিপুরার নাগরিক তৃণমূলকে শিখিয়ে দিয়েছে যদি এটা তো আর একটা বিষয় গত কয়েকদিন আমি রানাঘাটে আছি আমার সুকান্ত দাকে আমার অমিতাভ দাকে আমি ধন্যবাদ জানাই ওনারা আমাকে রানাঘাটে পাঠিয়েছেন রানাঘাটের বিভিন্ন আনাচে কানাচে ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখলাম রাস্তা দিয়ে যখন বিজিপির ছেলেমেয়েরা কার্যকর্তারা হাঁটা চলা করে তখন মানুষ বলে সেটা ভারত মাতার জয়গান করে তারা মোদিজির সৈনিক তারা রাষ্ট্রবাদী কার্যকর্তা সেটা বিজেপি লোকদেরকে বলে কারণ এদিকে লোকরা আমাকে চিনে না আমি যখন দোকানে যাই কোন স্ট্যান্ডে টটো স্ট্যান্ডে যাই গিয়ে দাঁড়াই তখন এই কথাগুলি আমি শুনি বাজারে যখন যাই দোকানিদের সঙ্গে কথা বলি তখন তারা বলে রাষ্ট্রবাদী সৈনিক মোদিজির সৈনিক ভারত মায়ের সন্তান আর যখন পাশাপাশি তৃণমূলের কার্যকর্তারা হাঁটাচলা চলা করে তখন মানুষ কি বলে জানেন সুর যাইতাছে সুর সুর যাইতাছে সুর অদ্ভুত ব্যাপার মানে যেই জায়গা দিয়ে তৃণমূল যায় কইলে কইতাছে সুর যাইতেছে সুর কিসের চুর চাল চুরি করে কয়লা চুরি করে বালি চুরি করে লাস্টেস্টে কইতে কি চুরি করে গরু চুরি করে আর মোদীজীর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা চুরি করে উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন চুরি করে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের শৌচালয় শৌচালয় হচ্ছে লেট্রিন আমরা গ্রাম বাংলা যেটা বলি লেট্রিন লেট্রিনটা পর্যন্ত খাইয়া ভালাইতে আছে এটাও আপনারা দেয় না এই তেরো তারিখের নির্বাচন পশ্চিম বাংলার ওপার বাংলা থেকে যারা আমরা আইসি তাদের স্বাভিমানের নির্বাচন পশ্চিম বাংলার মায়েদের সম্মান রক্ষার নির্বাচন পশ্চিম বাংলার যুবকের রোজগার সুনিশ্চিত করার নির্বাচন পশ্চিম বাংলার মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার নয় তিন হাজার টাকার অন্নপূর্ণার নির্বাচন পশ্চিম বাংলার মায়েদের লাখপতি দিদি তৈরি করার নির্বাচন এক এক দিদিকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী বিশ লক্ষ টাকা মাত্র ফোর টু ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে আপনাদেরকে বিনা মর্টগেজ ব্যাংকে চাকরিওয়ালার গ্যারেন্টার লাগবে না জমি মর্টগেজ দিতে লাগতো না মর্টগেজ কে গ্যারেন্টার কে আপনার প্রধানমন্ত্রী মোদীজি হচ্ছে আমার বাংলার মায়েদের বিশ লক্ষ টাকার সেলফ হেল্প গ্রুপের গ্যারেন্টার বিশ লক্ষ টাকা দিয়ে আমার মায়েরা কি করবে একদিকে আমার শুভেন্দু আমার সুকান্তদা দা সংকল্প করেছেন আমরা তিন হাজার টাকা অন্নপূর্ণা যোজনা দেব আর একদিকে আমার প্রধানমন্ত্রী সংকল্প নিয়েছেন আমার দেশে তিন কোটি দিদিকে লাখ প্রতি দিদি তৈরি করব পশ্চিম বাংলায় প্রায় সত্তর লাখ পরিবারে লাখ প্রতি দিদি আমরা তৈরি করব। ফুজিকার মদির স্কিল ডেভেলপমেন্ট কাজকে কে শিখাবে মদি মার্কেট কার আপনার উৎপাদিত পণ্য বিক্রি করার বাজার কে দেবে মদি দেবে আপনার সমস্ত কিছু মদি দেবে আর আপনার দায়িত্ব সে বিশ লক্ষ টাকা দিয়ে নয় থেকে দশ জন আমার মায়েরা আমার দিদিরা কেউ টেলারিং এর কাজ করবে কেউ কৃষি কাজ করবে কেউ ছেলেকে টটো কিনে দেবে কেউ মাছের উৎপাদন করবে কেউ চাষের কাজ করবে কেউ কাজ করবে কেউ বাড়িতে কাজ করবে 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 কেউ মুদিখানা আমার মায়েরা সেই কাজ করবে আর মাসে নয় থেকে দশ হাজার টাকা রোজগার করবে বছরে এক লক্ষ টাকা রোজগার করবে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি এ তেরো তারিখের নির্বাচন এই এক লক্ষ টাকা লাখপতি দিদি তৈরির নির্বাচন লক্ষ্মী ভান্ডার লাগবো না অন্নপূর্ণা লাগবো কি লাগবো আমরার মায়েদের সম্মান লাগে লক্ষ্মী ভান্ডারের লগে কেউ খারাপ পাইন না লক্ষ্মী ভান্ডারের লগে কিন্তু সন্দেশ খালি ফ্রি সন্দেশ বদলা নেবেন না নেবেন তো আপনারা অমিত ভাই এসে গেছে আপনাদেরকে কিছুক্ষণের পরেই সম্বোধন করবে আর জগন্নাথ সরকারকে আমরা চার লাখ পার করব। আজকে সংকল্প নিয়ে আমরা এই জায়গা থেকে থেকে যাব প্রত্যেকে তেরো তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে ফির জলপান করব আর ভারতবর্ষকে শক্তিশালী ভারত নির্মাণ করব আর একটা কথা কইতাম আসল কথাটা কইতাম নি কইতাম শুনবেন যদি তিরিশটা ফার কইরা দিতেন ফারেন তিরিশটা লোকসভা সিট মোদীজি রে দিতেন পারেন দিদি এমনি আধা ফাগল হয়ে গেছে গা পুরা ফাগল হইয়া রাস্তা ঘুরব দিদির এ মুকুট মনি এই মনি সেই মনি একটো আর লগে থাকতো না সবটি ভাগ্যে যাইবো আর যারা তৃণমূল করেন আমার কথা শুনতেছেন তারা কথা আছি দিদি কিন্তু দিদি নাই দিদি কিন্তু ফিসি ফিসি হয়েছে পরে দিদি আরো আধা ফাগল হয়ে আছে কি রে পিসি এখন আপনাদের উপকারের কথা চিন্তা করে না শুধু বাইপুরে কেমনে রক্ষা করব বাইপুরে কেমনে বাঁচাইব বাইপুর ভবিষ্যৎ কিভাবে সুনিশ্চিত করব তার জন্য কাজ করে পশ্চিম বাংলার মানুষের জন্য দিদি চিন্তা করে না দিদি সুরের চিন্তা করে ওই আরাবুলের চিন্তা করে শেখ শাহজানের চিন্তা করে জাহাঙ্গীরের চিন্তা করে শৌকতের চিন্তা করে আর অভিষেক ব্যানার্জীর চিন্তা করে আপনার ঘরের ছেলের কথা যদি কেউ চিন্তা করে এটা মোদী চিন্তা করে অনলি মোদি গ্যারেন্টি মোদীর গ্যারেন্টি আছে তো গ্যারেন্টি ঠিক আছে তো অবিশ্বারও গ্যারেন্টি ঠিক আছে তো বিশ্বাস করেন তো আর কোনো গ্যারেন্টির দরকার নেই মমতা বাজনাজির গ্যারেন্টি রুহিঙ্গার লাগা গ্যারেন্টি আমরা লাগিয়া গ্যারেন্টি না আমরা লাগিয়া বিপদ সংকেত বিপদ সংকেত তাই আগামী নির্বাচন আমাদের অধিকারের স্বাভিমানের ভারতবর্ষের স্থায়ী সরকারের ডেভেলপমেন্টের নির্বাচন সবাই আমরা শপথ নেব মোদীজিকে চারশো পার আর জগন্নাথ সরকারকে চার লক্ষ পার করব। সবাই একটা স্লোগান দিতে লাগবো ভারত মাতা কি বাই দুই হাত তুললে হেলিকপ্টারে যে নিয়ে আইসেন উনি যাতে শুনেন ভারত মাতা কি বন্দে বন্দে নরেন্দ্র মোদীজি নরেন্দ্র মোদীজি সুকান্ত সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী পার্থ চ্যাটার্জি জগন্নাথ সরকার জগন্নাথ সরকার ফির একবার ফির একবার ফির একবার আপকি বার আপকি বার সবাইকে রাম রাম ধন্যবাদ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মহাশয়াকে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রার্থী আমাদের প্রিয় নেতা সম্মানীয় শিক্ষক জগন্নাথ সরকার মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারত মাতা কে আমরা নদিয়াবাসী চৈতন্যের দেশ একবার দুহাত কৃষ্ণ নাম করা অভ্যাস তো আছেই সেই জন্য দুহাত তুলে বলবেন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ধন্যবাদ মঞ্চে আমাদের প্রিয় নেতা রাজ্যের নেতৃত্ব দিয়ে ভারতীয় জনতা পার্টিকে যিনি অগ্রগতি ঘটাচ্ছেন ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি সাংসদ শ্রী সুকান্ত মজুমদার মহাশয় তার উদ্দেশ্যে আপনারা একবার করতালি দেবেন কেন্দ্রীয় মন্ত্রী আমাদের বাঙালি বাংলাকে ভালোবাসেন তাই বাংলাকে উদ্ধারের জন্য ত্রিপুরাকে উদ্ধার করে আমাদের মধ্যে এসছেন নদিয়া জেলায় তাকে স্বাগত জানিয়ে প্রতিমাদিকে আর একবার জোর হাততালি লাগাবেন আর আমাদের জেলা সভাপতি পার্থ সারথী চ্যাটার্জি স্বয়ং কৃষ্ণ যাকে বলা হয় পার্থ সারথী নয় অর্জুনের রথ যিনি পরিচালনা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তারই পরামর্শে জয়লাভ হয়েছিল তাই তার নেতৃত্বে রানাঘাট তো আগেই আমরা জয়লাভ করেছি এবার মোদীজি যেটা বলেছেন চারশো পার রানাঘাট লোকসভা উনি আওয়াজ তুলেছেন চার লাখ পার তাই সেই জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনারা সাধারণ কর্মী বুথের কর্মী আগামী দিন লড়াই হচ্ছে তাদের মধ্যে এখান থেকে যে সেই লড়াইয়ে সামিল হতে হবে আর মেগাস্টার মেগা স্টার সুপারস্টার নদিয়ার ছেলে মিথুন চক্রবর্তী কি গুরু মহাগুরু আসছে কোথায় তাহেরপুরে বিকেল দুটোর সময় তিনি আসছেন সেখানে সকলকে আমন্ত্রণ রইল আমাদের লোকসভার শেষ জনসভা সকলকে যাওয়ার আমি আমন্ত্রণ করছি মঞ্চে বসে রয়েছেন রাজ্যের সহসভাপতি সঞ্জয় সিং এবং রয়েছেন আমাদের জেলার ইনচার্জ মনোজ বিশ্বাস রয়েছেন আমাদের এখানকার বিধায়ক আমাদের আশিস বিশ্বাস পার্শ্ববর্তী বিধায়ক অসীম বিশ্বাস চাকদাহের বিধায়ক বঙ্কিম ঘোষ এবং নদিয়া জেলার পাঁচ পাঁচজন সাধারণ সম্পাদক সম্পাদিকা বিপুল উকিল শ্যামাপ্রসাদ বিশ্বাস স্বপন ঘোষ প্রণতি বিশ্বাস অপর্ণা নন্দী মথুয়া মহাসংঘের সভাপতি সুশীল বসু জেলার সম্পাদক এবং পঞ্চায়েতে জেলা পরিষদের জয়ী প্রার্থী সুস্মিতা মণ্ডল এবং প্রণতি বিশ্বাস এবং এখানকার ইনচার্জ ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব জেলার সম্পাদক জেলার ভাইস প্রেসিডেন্ট এবং আরো বিশিষ্ট কার্যকর্তা যারা দায়িত্ব সামলাচ্ছেন নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন কেউ রথী কেউ মহারথী এই নির্বাচনী যুদ্ধে তাই সকলের উদ্দেশ্যে হাততালি দেওয়া উপকার শারীরিক ভাবে তাই একবার জোর সে সকলের জন্য একবার হাততালি ধন্যবাদ জনতা জনার্দনকে দেখুন আমি একটা কথা বলবো সাংসদ হিসাবে আমি আমার সময় পরিপূর্ণ মানুষের জন্য দিয়েছি আমি যত মানুষের মধ্যে গেছি প্রতিদিন কিভাবে গেছি যারা আমার সোশ্যাল মিডিয়া ফলো করতে করে দেখেছেন আমি কতদিন কিভাবে কোথায় ঘুরি এটাই আমার কাজ ঠিক তেমনি দিল্লিতে গেলে কোন দপ্তর থেকে আমার লোকসভা ক্ষেত্রের উন্নয়নের জন্য কি কি করতে পারি সেই কাজগুলো আমি করতে পেরেছি আপনারা জানেন যে প্রতিবন্ধী মানুষের জন্য একজন সাংসদ কিছু করতে পারে এর আগে জানা ছিল না আমি তিন তিনবার প্রতিবন্ধীদের জন্য সরঞ্জাম এবং সু বয়স্ক মানুষের জন্য যা যা প্রয়োজন দিতে পেরেছি যে মানুষটির জন্য সে কেন্দ্রীয় মন্ত্রী আমার দিদি প্রতিমা ভৌমিক তার জন্য দিয়েছি এবং মোদিদির মোদিজির জন্য এই কাজ করতে পেরেছি তার জন্য দেশের উন্নয়ন হচ্ছে তাই এটা যেমন করেছি কয়েকটি জিনিস করেছি গেদে বর্ডার বর্ডারটা অল্প দিনের মধ্যেই অনুমোদিত হবে দু দেশের মধ্যে কানেকশন হয়ে গেছে নদিয়া কথা বর্ধমান আশপাশ জেলা পর্যন্ত আর্থিক ডেভেলপমেন্ট হবে তার ব্যবস্থা আমি করতে পেরেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন আর সেই কারণে এই বর্ডারে আনা হয়েছে এখানকার মানুষ বড় নেতৃত্ব বহুদিন পায় না তাই এই জায়গায় তাকে আনার ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে সঙ্গে সমস্ত ইস্টার্ন রেলওয়েকে কে থেকে বারো বগির ব্যবস্থা ওটা আমার করা আমি যেমন সতেরো কোটি সতেরো কোটি কি কি করেছি বলার দরকার নেই আপনারা জেনে নেবেন সোশ্যাল মিডিয়া আমার পত্র কি কি করেছি দেওয়া হয়েছে এটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না তাই বর্ডারটা আপনাদের জন্য করতে পেরেছি আরেকটা জিনিস বলবো সিএসআর ফান্ড কি জিনিস তা দিয়ে কাজ হয় সংসদের ক্ষেত্রে এটা কোনোদিন জানা ছিল না না কেউ জানে কোনোদিন কিছু কাজ করেছে আপনারা নিদর্শন কেউ দেখাতে পারবেন না আমি কিন্তু করেছি কি কি করেছি দেখুন এখানে একটি শ্মশান করেছি কানেকশন জুড়ে দেয়নি তাহলে বিজেপির ভোট বেড়ে যাবে সেই কারণে শিবনিবাস তার পার্শ্ববর্তী চুন্নি নদীতে একজন মহান ব্যক্তির দান করা জমিতে বৈদ্যুতিক চুল্লি যুক্ত মহা তৈরি করা হয়েছে এবং আপনারা জানবেন একটি স্কুল স্কুলের মধ্যে করা হয়েছে সেটা দু কোটি উনচল্লিশ লক্ষ টাকা সিএসআর ফান্ড থেকে এবং মানুষকে দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা ট্যাপ এবং আত্মনির্ভরতার জন্য সেলাই মেশিনের ব্যবস্থা আমি করতে পেরেছি এটা যেমন করতে পেরেছি করোনার মধ্যে মানুষের পাশে ছিলাম বলে আমাকে সতেরোখানা কেস দেওয়া হয়েছে আমি কেসের পরওনা করে করোনার মধ্যে প্রতিটি মানুষের মধ্যে গেছি চুল্লি নদী সংস্কারের জন্য যে নদীটার ম্যাক্সিমাম কৃষ্ণগঞ্জ বিধানসভার মধ্যে প্রবাহিত বাংলাদেশ বর্ডার থেকে শুরু হয়েছে আর সেটা গঙ্গায় গিয়ে মিশেছে পঁয়তাল্লিশ কোটি উনিশ লক্ষ টাকা জল শক্তি মন্ত্রক থেকে রাজ্য সরকারের দপ্তর ফিরা হাকিমের কেম দিকে পাইয়ে দিয়েছি কাজ হয়নি এখনো হিসাব চাইলে বাংলার মুখ্যমন্ত্রী বলবে হিসাব চাইছিস হিসাব চাইছিস তোর বাবার টাকা বাবার টাকা বাবার টাকা কি বলে তো দিদির মাথার ঠিক নাই আমাদের প্রধানমন্ত্রীকে বলে বহিরাগত তিনি নাকি কিম্বুত কি মাকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে হদল কুতকু তিনিও বহিরাগত আর ইরফান পাঠাল বোধ হয় তার আত্মীয় কেউ হয় সেই জন্য এখানে টিকিট দিয়েছেন বহরমপুরে কীর্তি আজাদ তাকে আসানসোলের টিকিট দিয়েছেন উনারা বহিরাগত নয় রোহিঙ্গারা তার আত্মীয় এবং তালিবানরাও আত্মীয় হয় পাকিস্তানের লস্করি তৈবা বাংলাদেশের জামাতি ইসলাম যারা ভারতবর্ষে বিস্ফোরণ করে আমাদের মুখ্যমন্ত্রীর পরম আত্মীয় হয় তাদের নাগরিকত্ব নিয়ে চেঁচামেচি করে এদের নাগরিকত্ব দিতে চায় দিতে চায় উদ্বাস্তুদের না উদ্বাস্তরা নাগরিকত্ব পাক তারা চায়নি মমতা ব্যানার্জি শুধু বিরোধিতা করে এখনো করছে এখনো বলছে নিশ্চত্ব নাগরিকত্ব দিলে পরে এই যে যাদের বললাম তালিবান লস্কর জামাত রোহিঙ্গারা নাম পাল্টে দিদির ভোট লুকে লুটের পক্ষে সহায়ক হবে ভোট লুট করে দেবে আপনার ভোট কাউন্টিং করতে দেবে না গণতন্ত্র নষ্ট করবে সংবিধানকে উপেক্ষা করে বিস্ফোরণ ঘটাবে তাই তাদের জন্য মায়াকান্দা করার জন্য কিছু ঝান্ডা কিনে দিয়ে তৃণমূলের লোককে ডাঙ্কা দিয়ে বাজিয়ে বলছে মতুয়ারা নিঃস্বত্ব নাগরিকত্ব চাইছে নিঃস্বত্ব নাগরিকত্ব পার্লামেন্টে কে প্রথম বক্তৃতা দিয়েছিল সেদিন দেখবেন বাংলায় আমি বক্তৃতা দিয়েছিলাম পার্লামেন্টে আমার প্রথম বক্তব্য কেন নাগরিকত্ব রিফিউজিদের দিতে হবে বাঙালি সব চাইতে স্বাধীনতা আন্দোলনে পান দিয়েছে জেল খেটেছে ওপার বাংলার বাঙালির মধ্যে বিখ্যাত যারা প্রাণ দিয়েছে নাম ছিল বিনয় বাদল দীনেশ মাস্টারদার সূর্য সেন ও আর্দেদার গণেশ ঘোষ তাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমার প্রশ্ন ছিল চোদ্দো সাল খেলো ভিত্তি বছর হবে আমি উনিশ সালে দাঁড়িয়ে বলেছিলাম আজকে আসলে তাদের নাগরিকত্ব দিতে হবে আগামী দিন আসলেও দিতে হবে যারা স্বাধীনতা করেছে তাদের নাগরিকত্ব দিতে হবে দিতে হবে এই দাবি আমি করেছিলাম পার্লামেন্টে সেদিনকে গুগল সার্চ করে দেখুন আজকে যিনি সভাপতি রাজ্য সভাপতি আমার ভাই বলি সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত দা আমার পাশে থেকে তৃণমূলীদের চেঁচানো থামানোর জন্য সেদিনকে তৃণমূলীরা রোহিঙ্গাদের নাগরিকত্ব জঙ্গি দেন নাগরিকত্বের পক্ষে সওয়াল করেছিল সেদিনকে তিনি বলছে থাম থাম বস বস আপনারা এখনই দেখতে পারেন সে চিত্র তাই আজকে এই যে সিএ আলোচনা আমি নাগরিকত্ব চেয়েছি আপনাদের গ্যারান্টি দিচ্ছি একজনও উদ্বাস্তু মানুষ নাগরিকত্ব না পেলে তারা যদি ডি ভোটার হয় আমার কাছে যাবেন জন্য নাগরিকত্ব দেওয়া হয়নি নাগরিকত্ব বিজেপি দেবে আর কেউ দেবে না ভরসা রাখুন তাই একজন মুসলিম ভারতবর্ষকে যারা ভালোবেসে দেশে আছে কারো যদি কোনো সমস্যা হয় কারো গ্যারান্টি আমরা নিচ্ছি কিন্তু দেশ দখলের উদ্দেশ্যে যারা আসবে দেশকে যারা বিস্ফোরণে জড়িয়ে রাখবে সে হিন্দু হোক মুসলিম হোক এই বর্ডার দিয়েই তাদের ধাক্কা মেরে বাংলাদেশে পাঠিয়ে দেব পাঠিয়ে দেবো পাঠিয়ে দেব এই গ্যারান্টি আমরা দিচ্ছি এটা আমাদের গ্যারান্টি এটা বিজেপির গ্যারান্টি এটাই মোদির গ্যারান্টি তাই আপনারা নিশ্চিত থাকুন ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের জন্য আছে তার জন্য যত কঠিন সিদ্ধান্ত রাষ্ট্রের জন্য নিতে হয় আমরা নেব স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ডাক্তার উত্তম ভালো সে তেতো ওষুধ গলায় পা দিয়েও খাইয়ে দেয় আমাদের মোদিজি হচ্ছে সেই রকম জননেতা রাষ্ট্রের উন্নতির জন্য পিছিয়ে পড়া মানুষের উন্নতির জন্য তেতো ওষুধ খাওয়ানো নেতা আমরা দেখেছিলাম নোট বাতিল করেছিল ট্যাক্স চাপিয়েছে ট্যাক্স না দিলে ট্যাক্স দিতে হবে তুমি আয় করবে ট্যাক্স দেবে না তা হতে পারে না পিছিয়ে পড়া গরিব মানুষের উন্নয়ন করতে গেলে ঘর করে দিতে গেলে বিনা পয়সায় গ্যাস কানেকশন করে দিতে গেলে একশো দিনের কাজ দিতে গেলে ভাতা দিতে গেলে দরকার আর তাই করেছে আর আমাদের দিদি কি করছে দিচ্ছেন দিদি খাচ্ছেন মোদি দিচ্ছেন মোদি খাচ্ছেন দিদি উল্টো বলে ফেলেছি মোদিজি বলেন না খাউঙ্গা খানে নেহু দেউঙ্গা আর খেলে পারে পেট থেকে বের করে লুঙ্গা ইডি সিবিআই বিচার বিভাগ তাদের দিয়ে পেট থেকে বের করছে মানে কি ঘর থেকে বের করছে কি না বের হচ্ছে তো ঘর থেকে টাকা পয়সা চাকরি চুরি খেয়েছে তদন্ত হচ্ছে কিনা ইডি সিবিআই এর তাই চাকরি খেয়েও হজম করতে পারিনি চাকরি শুধু নয় আমরা ছোট চুরিও ধরবো পাইখানা যারা খেয়েছে তাদেরকেও আমরা ছাড়ব না পঞ্চায়েতে ক্ষমতা শারীরিক ভাবে দখল হোক আমরা দেখে নেব কাউকে ছাড়া হবে না প্রশ্ন হলো এত চোর রাখবেন কোথায় বললো তিহার জেলে অনুব্রত কোথায় চরাম চরাম ঢাক বাজাত বোম মারত এখন তিনি কোথায় আছে তিহারে মানিকের খানিক ভালো চাকরিচর মানিক এখন কোথায় সব জেলে টোটাল শিক্ষা দপ্তর জেলে তাই কেউ হয় জেলে না হয় কেউ বেলে বেল নিয়ে বাইরে আছে আমরা এত জেল নয় একটা জেল বাঁধাবো সেই জেলটা হচ্ছে বিগেট প্যারেড গাউন কেন্দ্রীয় সরকারের সামরিক বাহিনীর জায়গা চারপাশে আমরা উঁচু করে দেওয়াল তুলে দেব ছোট বড় মেজে চোর ওই তেহারে যারা আছে সবাইকে ওই বিগেড প্যারেডে ঢুকিয়ে দেবো আর ওটাই জেল হবে আপনারা জানেন সিটি ভাটিকান একটা দেশ যেখানে বাস করে ওটাকে রাষ্ট্র বলা হয় আমরাও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পাওয়ার বাড়ছে তিনি বিশ্ব নিয়ন্ত্রণ করবেন আগামী দিন তাই ওই বিগেড প্যারেড গ্রাউন্ডটাকে একটা রাষ্ট্র ঘোষণা করে দেব। আর সেই রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী দরকার যিনি ভারতবর্ষে প্রধানমন্ত্রী হতে পারবেন না কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে আন্না আদারকে ফাঁকি দিয়ে একজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি জেলে আছে দিদি পিসি ধুরি পিসি কি করে পিসি হলো শুনুন দিদি থেকে পিসির গল্পটা শুনুন আমি এক মাস্টার মাস্টারমশাই দু বছর আগে পড়াচ্ছিল বলেছে জিজ্ঞাসা করেছে সবই তো তৃণমূলের প্রভাব মাস্টারমশাইরা জিজ্ঞাসা করেছে বলতো মুখ্যমন্ত্রী কে কেউ বলতে পারে না সবই তো নিরক্ষর পার্শ্ব এক ছাত্র বলল স্যার আমি বলবো বলো বল বললো আমার পিসি সে কি করে পিসি হলো বললো না আমার বাবা শুধু দিদি দিদি করে মুখ্যমন্ত্রী করে তাহলে বাবার দিদি হলে আমার কে হয় কে হয় পিসি হয় এইবার দু বছর পরে সারদা লারদা ঘটার পর সেই তৃণমূল কর্মী বাড়িতে মুখ্যমন্ত্রীকে যে বলে এটা গালাগালি করে সম্পর্ক দিয়ে বলছে দু বছর পরে সেই ছাত্র একই ক্লাসে আছে ক্লাস টিচার আবার গিয়ে জিজ্ঞাসা করছে একই করছেন মুখ্যমন্ত্রীকে বললো বলল স্যার কেউ বলতে পারছে না সেই ছাত্র বলছে আমার মাসি একই মাস্টার মশায় বলে এই ব্যাটা তুই কিছুদিন আগে বললি পিসি এখন কেন মাসি বলছিস বলল না আগে বাবা দিদি দিদি বলতো এখন আমার মার বোন বাবার যে সম্পর্কে হয় সেই সম্পর্কে গালাগালিতে বলে তাহলে আমার কে হয় কে হয় তাই সেই কারণে আমি আর বললাম না এই অবস্থা দাঁড়িয়েছে আমাদের মুখ্যমন্ত্রী তার যে গ্রহণযোগ্যতা এই জায়গায় এসে থামিয়েছে তাই সেই জেলে তার ব্যবস্থা হবে বলছে চোরের রানী হয়ে থাকবে ওখানে আমরা ভোটাভোটির ব্যবস্থা করে দেব কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী শখ মোদিজি হতে দেয়নি গোহারা হেরে সব জামানত জব্দ করে বাংলায় ফিরে এসে প্ল্যান করেছে আমরা বাংলাটাকে বৃহত্তর বাংলাদেশ জঙ্গি স্থান বানিয়ে দেব তাই তিনি বাংলাদেশের স্লোগান দিচ্ছেন তৃণমূলের জয় বাংলা এটা হচ্ছে তৃণমূলের শ্লোগান পাগলে গোবদে আনন্দ কিছু লোক জয় বাংলা বলে তৃণমূলের কিছু বদমাস লোকগুলো কিন্তু জয় বাংলা বাংলাদেশের স্লোগান বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি ইসলাম তাহলে এটা বৃহত্তর ইসলামিক কান্তি বানানোর জঙ্গির সঙ্গে ক্ষমতা দখলের জন্য চেষ্টা করছে কিনা মমতা ব্যানার্জি তাই শাহজাহানদের মদত দেয় সিবিআই ধরলে বলে সিবিআই সাজিয়েছে কেস এত বড় মিথ্যাবাদী বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি হিসাবে দে আমরা যখন বাইরে যাই বাংলার তখন আমাদের অপমানিত হতে হয় তাই বাঙালি হিসাবে আমরা যেমন গর্ব করতাম আগে দিদির পিসির শাসনে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাই আপনারা আঠারো অষ্টদশ নির্বাচনে এই লোকসভাকে রেকর্ড ভোটে জেতানোর জন্য যে আওয়াজ দলের পক্ষ থেকে উঠানো হয়েছে যে কেন্দ্র তো মোদী সরকার চারশো পার এখানে রানাঘাট লোকসভা চার লাখ পার করতে হবে তবেই আমাদের যে উদ্দেশ্য সেটা সার্থক হবে আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না আপনারা সকাল সকাল ভোট দান করবেন সেই জন্য একটা স্লোগান আছে প্রথমে ভোট দান আপনারা বলবেন পরে জল পান প্রথমে ভোট দান প্রথমে ভোট দান আপনার ভোট আপনি দেবেন প্রতিবেশী সঙ্গে নেবেন আপনার ভোট আপনি দেবেন আপনার ভোট আপনি দেবেন ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার আগে বিদায় নেওয়ার আগে একবার যে আজ নদীয়ার মাটিতে রক্ষা করার জন্য স্বয়ং চৈতন্য দেব আবির্ভাব হয়েছিলেন আমাদের যে ধর্ম তত্ত্ব সনাতন ধর্ম মানে কোন উপাসনা ভিত্তিতে নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যদা জলা ধর্মস্য ধর্মস্ব ভারত ভবতি ভারত মহম পরিত্রাণায় সাধুরাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায়ও সম্ভাব আমি যুগে যুগে তাই তিনি আবির্ভাব হয়েছিলেন রামনাম কৃষ্ণনাম সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তাই ইস্কন বিশ্বের সর্ববৃহৎ মন্দির তৈরি করেছেন আমার যে আগামী দিনের পরিকল্পনা সেটা শিবনিবাস সীতা মন্দির এবং কৃষ্ণনগর রাজবাড়ি এবং গোপাল ভাঁড় মাটির পুতুল শান্তিপুরের তাঁতের শাড়ি অদ্বৈত কীর্তিবাস নবদ্বীপ চৈতন্য বিশ্বের সেরা মন্দির কাঁসা পিতলের শিল্প শান্তিপুরের তাঁতের শাড়ি এই সব কিছু মিলে একটা ওয়ার্ল্ড হেরিটেজ করার জন্য আমি মদিজির সঙ্গে চিঠি দিয়েছি আলোচনা করেছি আগামী দিন রাজ্য সরকার পরিবর্তন হলেই আমি কথা দিচ্ছি সারা সনাতনী এই যুগের কলিযুগের যুগের সর্বশ্রেষ্ঠ পবিত্র ভূমি হবে আর যেমন ইসলামের জন্য মক্কা খ্রিস্টানের জন্য জেরুসালেম তেমনি সনাতনীদের জন্য আর যে চৈতন্য জন্মভূমি নদী আর মাটি এটা পূরণ করতে হবে তাই সেই সনাতনকে রক্ষা করার জন্য যে আওয়াজ আজে মোদিজি বাইশ তারিখে জানুয়ারি রামলালার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছেন নিজের হাতে সেই জয় শ্রীরাম ধ্বনি দুহাত তুলে দু বাহু তুলে আপনারা বলবেন জয় শ্রীরাম জোর হল না দুহাত তুলে বলেন জয় জয় শ্রীরাম ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রার্থী জগন্নাথ সরকার মহাশয়কে তিনি খুব মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের ইতিমধ্যেই আমাদের আজকের এই সবার মধ্যমণি মূল বক্তা তিনি আমাদের দিয়াতে ল্যান্ড করেছেন ঢুকে গেছেন অল্প সময়ের মধ্যেই ঢুকে যাবেন তিনি এসেও গেছেন তো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমরা যার জন্য গর্বিত হই বাঙালি হিসাবে আমরা গর্ব অনুভব করি যেটা এটা সকলেই আজকে প্রচলিত আছে বাংলার একজন নেতৃত্ব বাঙালি নেতৃত্ব অন্তত শালীনতাপূর্ণ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি সুকান্ত মজুমদার আমাদের রাজ্যের সভাপতি তিনি আপনাদের সামনে আমাদের সামনে মার্গদর্শন করবেন ভারত মাতা কি অমিত শাহজি হেলিকপ্টার টেক অফ করে গেছে কলকাতা থেকে মাঝ রাস্তায় আছে অত দূর অব্দি আওয়াজ পৌঁছনো যায় পৌঁছবে তো জানি সকাল এগারোটা থেকে বসে আছেন অনেক কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্ট করেই আমরা বাংলার পরিবর্তন আনবো বাংলাকে সঠিক পথে নিয়ে নেবো সেই জন্য জোরে আমার সাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নাটা জেপি নাটা জেপি নাটা অমিত শাহ অমিত শাহ অমিত শাহ ভারত মাতা কি জয় শ্রীর জয় শ্রীর আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন ততক্ষণ আমি আপনাদের সামনে দু চারটি কথা সেই সময়ের মধ্যে তুলে ধরতে চাই মঞ্চ উপস্থিত আজকে আমাদের মাঝে আমাদের সম্মানীয় জেলা সভাপতি তথা এমএলএ পার্থ সারথী চ্যাটার্জী মহাশয় আর একজন পার্থ আছে আমাদের রাজনীতিতে যিনি তৃণমূলের পার্থ তিনি জেলের ভেতরে আর এই পার্থ জেলের বাইরে এটাই হচ্ছে পার্থক্য তৃণমূলে থাকলে হয়তো উনিও হয়তো তালে গোলে জেলের ভেতরে চলে যেতেন আজকে বিজেপিতে আছেন সেই জন্য ভালো জায়গায় আছেন ভালো পথে আছেন এবং জেলের বাইরে আছেন আমাদের পার্থ উপস্থিত আমাদের প্রার্থী তথা সাংসদ মাননীয় জগন্নাথ সরকার জগন্নাথ দাকে যাকে আপনারা গতবার দু লক্ষেরও বেশি ব্যবধানে দু লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি ব্যবধানে জিতিয়েছিলেন সেই জগন্নাথ দাকে আবার দ্বিতীয়বারের জন্য সাংসদ করার দায়িত্ব আপনারা নিয়েছেন তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় ত্রিপুরার মেয়ে আমাদের ত্রিপুরার থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ প্রতিমা আমাদের জেলার রাজ্যের সহসভাপতি সঞ্জয় সিং আমাদের মনোজ বিশ্বাস আমাদের এমএলএ এলএ আশিস বিশ্বাস অসীম বিশ্বাস বঙ্কিম ঘোষ এছাড়াও অন্যান্য যারা পদাধিকারী আছে নবীন চক্রবর্তী থেকে শুরু করে বিপুল উকিল থেকে শুরু করে স্বপন ঘোষ থেকে শুরু করে শ্যামাপ্রসাদ বিশ্বাস থেকে শুরু করে অপর্ণা নন্দী থেকে শুরু করে প্রণতি বিশ্বাস থেকে শুরু করে সকল নেতৃত্বকে একবার হাততালি দিয়ে আপনারা সকলে মিলে স্বাগত জানান বন্ধুগণ সামনে তেরো তারিখে আমাদের ভোট এই নির্বাচন কি ঠিক করবে এই দেশের দায়িত্ব আপনারা কার হাতে দেবেন এবং আজকে এই ভোটের কয়েকদিন আগে আমি এখানে আত্মবিশ্বাসের সামনে ঘোষণা করছি যে রানাঘাট সিটে আমাদের আমাদের লড়াই 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 জেতা হারার না মার্জিন বানানোর লক্ষ মার্জিন করার লড়াই এটা হচ্ছে রানাঘাট লোকসভার লড়াই রানাঘাট লোকসভা জেতার স্বপ্ন তৃণমূল কংগ্রেসও দেখে না তৃণমূল কংগ্রেস স্বপ্নেও ভাবে না তৃণমূল কংগ্রেস জানে যে রানাঘাট লোকসভা থেকে দ্বিতীয়বারের জন্য পদ্মফুল ফুটতে চলেছে এবং জগন্নাথ সরকার মোদিজির কাছে আবার পৌঁছতে শুরু করেছে এটা রানাঘাটের তৃণমূল কংগ্রেসের নেতারাও বিশ্বাস করে তাহলে কি তারা কেন লড়াইয় নেমেছে আরে ওদের তো নেতাই নেই ওদের যদি নেতা থাকতো ওদের যদি প্রার্থী থাকতো তাহলে আমাদের বিধায়ক মুকুটমণিকে চুরি করে নিয়ে যাওয়ার দরকার ছিল না নিজের দমে নিজের দলের প্রার্থী দিতে হতো পারতো তাই তৃণমূল কংগ্রেসের এই জেলার নেতাদেরকে দেখে আমি মাঝে মাঝে ভাবি আমি আসছিলাম কয়েকজন তৃণমূল নেতাকে দেখছিলাম মাথা ঝুঁকিয়ে ঝুকিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে ভাই এ এটা তোদের অপমান ভাই আরে তোদের ঘরের এটুকু দম পর্যন্ত নিজের ঘর থেকে প্রার্থী দিবি বিজেপির ঘরে চুরি করতে হচ্ছে বিজেপির প্রার্থীকে নিয়ে গিয়ে দাঁড়াতে হচ্ছে দাঁড় করাতে হচ্ছে আরে ওই মুকুটমণি টুকুটমণি দিয়ে হবে না এখানে লড়াই মোদিজির সাথে লড়াই পদ্মফুলের সাথে লড়াই জগন্নাথ সরকারের সাথে লড়াই মুকুটমণি পকেট মণি হয়ে বাড়ি চলে যাবে প্যাকেট মনি হয়ে বাড়ি চলে যাবে মুকুট মুকুটমণি লড়াইয়ে থাকতে পারবে না তাই বন্ধুগণ এই মাথা দিয়ে আপনারা ভাবুন বুদ্ধি দিয়ে ভাবুন যারা তৃণমূল করেন তাদেরকেও বলছি ভাবুন এই লড়াই প্রধানমন্ত্রীর ভোটের লড়াই প্রধানমন্ত্রী হতে গেলে কি করতে হয় পরীক্ষায় হয় না একটা পরীক্ষা জনগণের পরীক্ষা করতে হয় বেশি আসন লাগবে দুশো বাহাত্তরের বেশি আসন লাগবে তৃণমূল লড়ছে কতগুলো সিটে এখানে বিয়াল্লিশ আর অন্যান্য কয়েকটা যে ছুট কাট ওই ভোটিং পার্সেন্টেজ বাড়িয়ে সর্বভারতীয় দল হওয়ার জন্য শুধু কয়েকটা প্রার্থী দাঁড় করিয়েছে তিনটে প্রার্থী সব মিলে পঁয়তাল্লিশটা প্রার্থী আর ভোটে জিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য লাগবে দুশো বাহাত্তরের ওপরে তাই মুখ্যমন্ত্রীও জেনে গেছে তার প্রধানমন্ত্রী হওয়া হবে না ভ্যাকেন্সি নেই দেশের জনগণ ঠিক করে ফেলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের চেষ্টা করে দেখতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ওনার সুযোগ আছে আনন্দ জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করেন ওদের শেখ হাসিনার যে দল আছে বাংলাদেশের আবামী লীগ তার জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা আপনারা যদি কেউ বাংলাদেশে গিয়ে থাকেন বাংলাদেশে আবামী লীগের পার্টি অফিস দেখবেন পার্টি অফিসের সামনে লেখা থাকে জয় বাংলা বড় করে আমার কাছে ছবি আছে আমি বাংলাদেশ যাইনি কিন্তু আমার কাছে ছবি আছে যে আবাকে আবামী লীগের ওখানে লেখা আছে জয় বাংলা আজকে মুখ্যমন্ত্রী তাকে তাদের পার্টি স্লোগান বানিয়েছে হাই মুখ্যমন্ত্রী আজকে ভাবতে অবাক লাগে এমন মাথা খারাপ হয়েছে আমার আগে পূর্ববর্তী বক্তারা বললেন এখন সেই মুখ্যমন্ত্রীর মাথা এমন খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির রাজ্য থেকে নাকি ইভিএম মেশিন নিয়ে আসা হয়েছে আর পাঁচ পার্সেন্ট ভোট বেড়ে যাচ্ছে ভালো তো পাঁচ পার্সেন্ট করে ভোট বেড়া বিজেপির ভোট বেড়া কিন্তু আমরা ছোটবেলায় শুনতাম আমি একজন মাস্টারমশাইয়ের কাছে টিউশনি পড়তে যেতাম আর আমার এক বন্ধু ছিল কন্য পড়া করতো না যদি জিজ্ঞেস করতো মাস্টারমশাই আরে পড়ে আসিস নি কেন বলতে স্যার কালকে পেট ব্যথা হয়েছিল আর একদিন জিজ্ঞেস করলো পিসির বিয়ে ছিল আর একদিন মাসির বিয়ে ছিল তো মাস্টার মশাই মাঝে মাঝে ওকে পেটাতো আর বলতো মানুষের তিনটে হাত তাহলে কি কি বাম হাত ডান হাত আর অজুহাত আজকে মুখ্যমন্ত্রী সেই অবস্থা হয়েছে মুখ্যমন্ত্রী জানেন যে বিজেপি তিরিশটি আসন পাবে আর তৃণমূল হেরে ভূত হবে তাই এখন থেকে ইভিএম এর অজুহাত খুঁজছে যে ইভিএম এ পাঁচ পার্সেন্ট ভোটিং নাকি বিজেপি বাড়িয়ে নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ঠিক বলেছেন বিজেপি ইভিএম হ্যাকিং করে কিভাবে করে জানেন ওই নরেন্দ্র মোদী আসেন অমিত ভাই আসেন দেখবেন এখানে দাঁড়াবেন মানুষ দৌড়ে এখানে চলে আসবে চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে সেইভাবে দৌড়ে এখানে মানুষ চলে আসবে বিজেপি এইভাবে মানুষের মন হ্যাকিং করে ইভিএম হ্যাকিং করে এইভাবে বিজেপি যেতে এবং এবারও বিজেপি একটি সিট হলেও তৃণমূলের থেকে বেশি পাবে আর তিরিশটি সিটের কথা আমাদের দিদি বললেন তিরিশটি সিট আপনারা পশ্চিমবঙ্গে যদি দিতে পারেন ছ মাস অপেক্ষা করতে হবে না বিধানসভা ভোটে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী আমরা বসাবো ছ মাসের মধ্যে বসাবো তাই মুখ্যমন্ত্রীর এখন সহায় কি একটাই সহায় মিথ্যে কথা বলো মিথ্যে কথা বলো মিথ্যে কথা ছাড়া অন্য কিছু সহায় নাই এখানে প্রচুর উদ্বাস্তু মানুষ মতুয়া মানুষ বাস করেন মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছে আমাদের সরকার জন্য সিএ চালু চালু করেছে করেছে নাগরিকত্ব মাধ্যমে আমরা নাগরিকত্ব দেব মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন যে এই अप्लाई করবেন না আপনার আধার কার্ড বাতিল হয়ে যাবে আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যাবে অমুক বাতিল হয়ে যাবে মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন যে এই সিএতে অ্যাপ্লাই করবেন না আপনার আধার কার্ড বাতিল হয়ে যাবে আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যাবে অমুক বাতিল হয়ে যাবে আমি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি হিসেবে আমি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি হিসেবে এই মঞ্চ থেকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি কারো আধার কার্ড বাতিল হয়ে হবে না যদি হয় ঠিক করার দায়িত্ব সুকান্ত মজুমদারের জগন্নাথ সরকারের অমিত শাহ নরেন্দ্র মোদীর আমরা সেই গ্যারান্টি দিয়ে যাচ্ছি একজনের বাতিল হবে না কোন তৃণমূল নেতার যদি আধার কার্ড বাতিল হয়ে যায় আমাদের সাংসদ আমাদের জেলা সভাপতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আধার কার্ড ঠিক করে দেওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদার নিচ্ছে বিজেপি নিচ্ছে নরেন্দ্র মোদী নিচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে কথা বলি আপনাদেরকে তাই সিদ্ধান্ত নিতে হবে যে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে আরেকবার প্রধানমন্ত্রী কেন করতে হবে নরেন্দ্র মোদী মানে গ্যারান্টি সরকার কি গ্যারান্টি এখন রেশনের দোকানে গেলে যারা গরিব মানুষ আছে তারা ফ্রিতে রেশন পাচ্ছেন কেজি চাল অথবা গম আগামী পাঁচ বছর পাবেন দোকানে যাবেন যাবেন হাতে ব্যাগ বা বস্তা নিয়ে রেশন আনার জন্য কিন্তু টাকার ব্যাগ নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না এক টাকাও পকেটে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না পাঁচ বছর ধরে আপনার রেশনের টাকা দিল্লি থেকে নরেন্দ্র মোদী দেবে নরেন্দ্র মোদী সেই গ্যারান্টি দিচ্ছে পাঁচ বছর ধরে এটা চলবে আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ হসপিটাল নেই হসপিটাল থাকলে ডাক্তার নেই ডাক্তার থাকলে বিশেষজ্ঞ ডাক্তার নেই আর রেফার আপনি এখানকার হসপিটালে যাবেন বা মেডিকেল কলে যাবেন রেফার টু কলকাতা রেফার টু কলকাতা আর কলকাতায় গিয়ে ডাক্তার দেখাবেন রোগ শিখ হবে না সব লোক ট্রেন ধরে ধরে চেন্নাই যাচ্ছে দিদি বলছেন কি আমি স্বাস্থ্য সাথী দিয়েছি সেটা কি কাজে লাগে ওটার নাম স্বাস্থ্য সাথী নয় ওটার নাম হচ্ছে ব্যর্থ সাথী কি সাথী ব্যর্থ ব্যর্থ সাথী সাথী এই নিয়ে যাবেন চিকিৎসা হবে না সেই জন্য আয়ুষ্মান যে সবার আগে কাদের রোগ বেশি হয় বয়স্ক মানুষের রোগ বেশি হয় নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছে এবার ভোট পার হলেই আমাদের সাংসদ আপনাদের পাড়ায় পাড়ায় যাবে আমাদের এমএলএ আপনাদের পাড়ায় পাড়ায় যাবে গিয়ে ক্যাম্প করবে যাদের বাড়িতে ভালো করে শুনে নেবেন যাদের বাড়িতে উনসত্তর বছর সত্তর বছরের উপরে অমিত শাহজি চলে এসেছেন হেলিকপ্টারের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মাঝে উপস্থিত হবেন উনসত্তর সত্তর বছর যাদের বয়স তারা আয়ুষ্মান ভারতে ফর্ম ফিল করবেন আয়ুষ্মান ভারতের নিয়ম কি ছিল পাঁচ লক্ষ টাকা দেওয়া নিয়ম ছিল বছরে পাঁচ লক্ষ টাকার তিন লক্ষ টাকা মোদি পাঠাতো দু লক্ষ টাকা রাজ্য সরকারকে দিতে হতো আমাদের রাজ্য সরকার রাজি হচ্ছে না তাই আয়ুষ্মান ভারত এখানে চালু করে যাচ্ছে না কিন্তু নরেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এই ভোটের পর যাদের বয়স আমার আপনার পরিবারে বাবা ঠাকুরদা শ্বশুর মশাই যেখানে আছে কাকা বাবু মশাই যাদের বয়স সত্তর বছরের বেশি তাদেরকে সরাসরি মোদী বছরে পাঁচ লক্ষ টাকা দিল্লি থেকে পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার পড়বে না দরকার পড়বে না মুখ্যমন্ত্রীকে তৃণমূল নেতাদেরকে আর মোদীর কার্ড নিয়ে আপনি চেন্নাই যাবেন ব্যাঙ্গালোর যাবেন যেখানে যাবেন ফ্রিতে চিকিৎসা পাবেন যেখানে আমার মতো এমপিরা এমপির কার্ড দিয়ে চিকিৎসা পায় সেই হসপিটালে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে যাদের বয়স উনসত্তর বছর বা সত্তর বছর তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করবো আয়ুষ্মান ভারতের মধ্যে আর মুখ্যমন্ত্রী তো এমনি দরকার পড়বে না মুখ্যমন্ত্রীর নেতা মন্ত্রীরা এখন আর এসিতে আছে যারা বাইরে আছে ট্রেনের টিকিট তিন রকমের হয় তিন রকমের হয় একটা হচ্ছে ওয়েটিং লোকেরা লোকেরা ট্রেনে ট্রেনে উঠতে উঠতে পারে না আর এসির একটা একটা পারে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভা তাই নেতারা তাই কিছু লোক জেলের ভেতরে চলে গেছে আর কিছু লোক অপেক্ষা করছে কবে জেলে যাব কবে জেলে যাব কবে জেলে যাব তার জন্য অপেক্ষা করছে আর আমরা গ্যারান্টি দিচ্ছি প্রধানমন্ত্রী বলেছেন চার তারিখের পর এই চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা আরো চোর ব্যবস্থা হবে একটা চোর জেলের বাইরে থাকবে না সব চোর জেলের ভেতরে যাবে আপনাদের নদীয়া জেলা অখণ্ড নদীয়া সেখান থেকে মানিক বন্দ্যোপাধ্যায় জেলে গেছে তবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখা হলে মাঝে মাঝে আপনারা ধন্যবাদ জানাবেন অভিনন্দন জানাবেন তাহলে কেন তৃণমূল কিন্তু এটা বিশ্ব রেকর্ড করেছে এইরকম রেকর্ড ভারতবর্ষের কোন রাজনৈতিক দল করতে পারেনি কি রেকর্ড ভারতবর্ষের দুর্নীতিতে অনেক নেতা জেলে গেছে লালু প্রসাদ যাদব জেলে গেছে জয় কিন্তু তৃণমূল একমাত্র রাজনৈতিক দল যার নেতা জেলে গেছে বান্ধবী সমেত জেলে গেছে বান্ধবীকে বাইরে রেখে যায়নি বান্ধবী নিয়ে জেলে গেছে রেকর্ড পৃথিবীতে আর কোন নেতা করতে পারেনি দিদি বলছিলেন চুরিতে রেকর্ড করেছে পায়খানা চুরি গাছ চুরি ত্রিপল চুরি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চুরি দিদি একটা মনে জানেন না আর একটা রেকর্ড করেছে চুরিতে সেই চুরিটাও কেউ করতে পারে বউ চুরি তৃণমূল কংগ্রেসের নেতা বউ চুরি করেছে এই রেকর্ড ভারতবর্ষে আর কোন রাজনৈতিক দলের নেই কিভাবে করেছে জানেন আমরা বলছি না যখন আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেল তখন তৃণমূলের একজন প্রাক্তন কাউন্সিলর বলছে বলে আমার বউকে নিয়ে মন্ত্রী দার্জিলিং ঘুরতে চলে গেছিল কাউন্সিলর বলছে না কি আমার বউকে নিয়ে জ্যোতিদা জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দার্জিলিং ঘুরতে চলে গেছে কি এটা বউ চুরি কিনা কি বউ চুরি তো তাহলে এই রেকর্ড ভারতবর্ষের অন্য কোন রাজনৈতিক দল করেছে একমাত্র তৃণমূল কংগ্রেস যারা করেছে যে বউ চুরি করে রেকর্ড করেছে তাই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দেখলে এক কাপ চা খাওয়াবেন আর বলবেন বাবা তোরা যা রেকর্ড করেছিস এই রেকর্ড আর ভারতবর্ষের মধ্যে কেউ করতে পারেনি বান্ধবী সমেত জেলে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি বলেছিলেন চাকরি তো একটাও দিতে পারছেন না যা চাকরি দিয়েছেন পয়সা নিয়ে দিয়েছেন তার সাথে কি বলছেন তার সাথে বউ চুরি করে রেকর্ড করেছে তাই এই চোরেদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমাদেরকে শক্তিশালী হতে হবে আমাদের জগন্নাথ সরকারকে আরো বেশি ব্যবধানে তাকে জয়ী করতে হবে তাকে দিল্লিতে পাঠাতে হবে না এই ভূমি চৈতন্য চৈতন্য ভূমি এই ভূমিতে হরি নাম সংকীর্তন করেছিলেন পৃথিবীর প্রথম সত্যাগ্রহ গান্ধীজিরও আগে চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে প্রথম সত্যাগ্রহ করেছিলেন তার উপরে ঘোষণা করা হয়েছিল এখানকার ফতোয়া জারি করা হয়েছিল কাজীর দ্বারা এ না হরিনাম সংকীর্তন করা যাবে না হরিনাম বন্ধ করো চৈতন্য মহাপ্রভু হাজার হাজার ভক্তকে নিয়ে সেই কাজীর বাড়ি করেছিলেন কি করেছিলেন কি না করেছিলেন না সেই চৈতন্য মহাপ্রভুর দেখানো পথে দেখুন আজকে সবাই ফিরে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি নিয়ে যখন যেতেন পাশ থেকে হয়তো বিজেপির কোনো কর্মী বা তার বাচ্চা ছেলে হয়তো ভুল করে বলে দিদি জয় শ্রীরাম মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তেরে তে যেতেন কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে আমাকে জয় বলেছে আমাকে জয় বলেছে আমাকে দিচ্ছে আজকে সেই মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেছে রামনবীতে না ঠেলার নাম বাবাজি এটা কেন হয়েছে জানেন কারণ হিন্দুরা তাদের রাজনৈতিক অধিকার বুঝে পেয়েছে আমাদের দেশে বছরের পর বছর ধরে পত্র পত্রিকা টিভিতে লেখা হয় মুসলিম ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংক হিন্দু ভোট ব্যাংক ততদিন অযোধ্যাতে রাম মন্দির থাকবে ততদিন আপনার বাড়ি সুরক্ষিত থাকবে আপনার মন্দির সুরক্ষিত থাকবে আপনার ধর্ম সুরক্ষিত থাকবে আর যখন লোভে পড়েছেন যখন তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম এতে সেকুলারিজম ধান্দায় পড়বেন আপনার মন্দির সুরক্ষিত থাকবে না দেশভাগের সময় সুরক্ষিত থাকেনি প্রচুর পূর্ব বাংলার মানুষ আছে যাদেরকে ফিরে আসতে হয়েছিল এই দেশে এই দেশে চলে আসতে হয়েছিল আমার ঠাকুরটা চলে আসতে বাধ্য হয়েছিলেন বগুড়া থেকে নাইনটিন ফর্টি সেভেনে উনিশশো সালে কিসের জন্য এসেছিলেন পাঁচ কেজি ফ্রিতে রেশন পাবেন বলে এসেছিলেন নাকি সবুজ সাথী সাইকেল পাবে বলে এসেছিলেন নাকি কন্যাশ্রী পাবে বলে এসেছিলেন আসেননি এই জন্য তারা এসেছিলেন আপনার পূর্বপুরুষরা এসেছিলেন যেন সন্ধেবেলায় তুলসী তলায় আমার বাড়ির বউটা যেন প্রদীপ জ্বালাতে পারে সেই জন্যই বাংলাদেশ থেকে এখানে চলে এসেছিলেন সেই জন্য পূর্ব পাকিস্তান থেকে এখানে চলে এসেছিলেন সন্ধেবেলায় প্রদীপ যেন জ্বালাতে পারে আমার বাড়ির বউটা যেন মাথায় সিঁদুর পড়তে পারে গলায় কাঠের মালা রাখতে পারে সেই জন্য চলে এসেছিলেন আর আজকে এই ভূমি যদি আমরা রক্ষা করতে না পারি এই নদীয়া যদি রক্ষা করতে না পারি আবার সেই দিন আসতে চলেছে আজকে রাম মন্দির হয়েছে আমরা আনন্দ করছি আমরা খুব আনন্দ করছি লাড্ডু খাচ্ছি অযোধ্যা দর্শন করতে যাচ্ছি কিন্তু মনে রাখবেন এই ভারতবর্ষে আসাদুদ্দিন ওবেসির মতো লোকেরা আছে যারা বলছে ওয়ান্স এ মসজিদ অলওয়েজ এ মসজিদ বাংলা করলে কি দাঁড়ায় যা এক সময় মসজিদ ছিল সেটা সারা জীবন মসজিদ থাকবে কিন্তু যেটা এক সময় মন্দির ছিল সেটা যে সারা জীবন মন্দির থাকতে পারে সেই কথাটা তারা ভুলে গেছে অযোধ্যা রামের ছিল আছে এবং আগামী দিনেও থাকবে যতদিন বিজেপি থাকবে ততদিন অযোধ্যায় রাম নাম উচ্চারিত হবে বাংলায় রাম নাম উচ্চারিত হবে কিন্তু আমাদের অধিকারকে বুঝতে হবে রাজনৈতিক অধিকারকে বুঝতে হবে রাজনৈতিক হিন্দুদেরকে সচেতন হতে হবে সনাতনীদের সচেতন হতে হবে আমরা কারো বিরোধিতা করব না কিন্তু মনে রাখতে হবে তার সাথে আমাদের নিজের অধিকার বুঝে নিতে হবে তাই বন্ধুগণ তেরো তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট দিন এই মন্ত্র নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতাম আজকে অমিত শাহজি আমাদের ল্যান্ড করে গেছেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন স্কুলে মাস্টারমশাই যাচ্ছে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম মাস্টারমশাইয়ের সাথে দেখা হলে পরে সাইকেল থেকে নেমে পড়তাম সম্মান দেওয়ার জন্য আর আজকে মাস্টারমশাই যখন স্কুলে যায় বোর্ডে লিখতে একটু ভুল হয়ে যায় ছাত্রছাত্রীরা পেছনে আলোচনা করে হ্যাঁ এটা কি এসএসসি দিয়া অরিজিনাল মাস্টার নাকি পার্থ অর্পিতার মাস্টার শিক্ষার্থীদের মধ্যে ভয় ঢুকে গেছে যে এই মশাই তিনি পাশ করে চাকরি পেয়েছেন নাকি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চাকরি পেয়েছে দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাই বন্ধু বন্ধুরা শিক্ষকের চাকরিকে এই তৃণমূল কংগ্রেস হাঁস মুরগির মতো পরিণত করেছে কারণ মুখ্যমন্ত্রী জানে আপনার ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো ইন্টারেস্ট নেই মুখ্যমন্ত্রী বলেন পরের ছেলে পরমানন্দ আমি আর ভাইপো করবো আনন্দ তার আর কোনো ইন্টারেস্ট নেই তার আর তার ভাইপো ছাড়ার নেই ভাইপোকে কিভাবে বাঁচাতে হবে ভাইপো কিভাবে জেলের বাইরে থাকবে তার ছে চিন্তা কিন্তু যতই চেষ্টা করো খেলা হলো বিহারে ভাইপো যাবে তিহারে এটা মাথায় রাখতে হবে খেলা বিহারে হলো কিনা সরকার ছিল ইন্ডিজ গঠবন্ধনের হঠাৎ করে একদিন দেখলেন আপনারা বিহারে যে মুখ্যমন্ত্রী হলো আর উপমুখ্যমন্ত্রী বিজেপির হয়ে গেল মুখ্যমন্ত্রী সরকার বিজেপির হয়ে গেল বিজেপির হয়ে গেল তৃণমূল খেলা হবে খেলা হবে গান বাজাতো আরে খেলা তো আমরা বিহারে করলাম আর অপেক্ষা করুন কয়েক মাস পরে ভাইপৌতি হারে যাবে সেই দিন আসছে সেই দিনের জন্য আপনারা তৈরি হন সেই দিনের জন্য তৈরি হন সেটা যে অমিত শাহজি আজকে ভাবতে পারেন এই বাঙালি তৃণমূল বলে আমরা নাকি বাঙালির পার্টি না আরে লজ্জা করে তোমাদের কথা শুনতে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সেই বাঙালি কিসের জন্য নিজের প্রাণ দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে সব থেকে কম বয়সী উপাচার্য আজও দিকে বিএে ফার্স্ট ক্লাস ফার্স্ট এম এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট পণ্ডিত ব্যক্তি রাজনীতিতে এলেন মন্ত্রী ছিলেন গান্ধীজি বলেছিলেন মন্ত্রী কর জন্য শ্যামা প্রসাদ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে দিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গেছিলেন বলেছিলেন এক দেশে দুই নিশান দুই বিধান দুই প্রধান চলবে না তিনশো সত্তর দ্বারা বাতিল করতে হবে আজকে সেই বাঙালির স্বপ্নকে পূরণ করেছে দুজন গুজরাটি পূরণ করেছে একজন অমিত শাহজি আর একজন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা হচ্ছে ভারতবর্ষ স্বপ্ন দেখা হয় পূর্ব প্রান্তে বাঙালি ছেলে স্বপ্ন দেখে পূরণ করে গুজরাটের লোক গুজরাটের লোক স্বপ্ন দেখে পূরণ করে পূর্ব প্রান্তের লোক এটাই হচ্ছে ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণের ভাই হচ্ছে রোহিঙ্গারা রোহিঙ্গাদেরকে দেখলে পরে মুখ্যমন্ত্রী প্রাণ কেঁদে ওঠেন আর এই উদ্বাস্তুদেরকে দেখলে পরে তাদেরকে নাগরিকত্বতে বাড়া দেওয়া হয় মুখ্যমন্ত্রী বলে সবাই নাগরিক আরে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি বলেন সবাই নাগরিক তাহলে আমি প্রশ্ন করতে চাই আজকে যদি পাসপোর্ট করতে যেতে হয় যদি পাসপোর্ট করতে যেতে হয় তাহলে পরে সেই মতুয়ার পরিবারের লোককে কেন একাত্তর সালের আগের দলিল দেখাতে হয় আর দলিলটা কে চায় মুখ্যমন্ত্রীর পুলিশ চায় বিজেপি চায় না মুখ্যমন্ত্রীর পুলিশ একাত্তর সালের আগের দলিল চাই তাহলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন যে সবাই যদি নাগরিক হয় তাহলে মুখ্যমন্ত্রীর পুলিশ দলিল চাই কেন কারণ মুখ্যমন্ত্রী কথা বলে আপনাদের নাগরিকত্ব আমরা ব্যক্তিগতভাবে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন বাঙালি হিন্দুদের শেষ আশ্রয়স্থল হিসেবে চোদ্দ সালের সীমা এবার হয়তো সিএতে হয়েছে কিন্তু আমি ব্যক্তিগত এটা আমার পার্টির মত না আমি আগেই বলে দিচ্ছি আমার ব্যক্তিগত মত আমি মনে করি পৃথিবীতে হিন্দু যখনই অত্যাচারিত হবে তাদের আসার ফিরে আসার দ্বিতীয় কোনো জায়গা নাই একমাত্র দেশ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষে ফিরে আসবে আর বাঙালি হিন্দু যদি অত্যাচারিত হয় পৃথিবীর কোনো জায়গায় ধর্মীয় কারণে যদি অত্যাচারী হয় অত্যাচারিত হয় তাদের আসার একটার জায়গা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ তারা পশ্চিমবঙ্গে ফিরে আসবেন কেউ আটকাতে পারবে না কেউ তাদের নাগরিকত্ব থেকে আটকাতে পারবে না সবাইকে আমরা নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করব তাই বন্ধুগণ তাই বন্ধুগণ আমি বক্তব্যকে দীর্ঘায়িত করবো না অমিত শাহজি আশা অব্দি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বক্তব্য রাখার জন্য উনি এলে পরেই আমরা আমার বক্তব্য শেষ করে ওনাকে দিয়ে দেব তাই ওনার হেলিকপ্টার ল্যান্ড করে গেছে উনি গাড়িতে চড়ে গেছেন উনি ধীরে ধীরে আসছে তাই বন্ধুগণ আমাদের এই অধিকারকে বুঝে নিতে হবে এই অধিকার যদি একবার ছাড়িয়ে যায় আমার বগুড়া পূর্বপুরুষের কাছ থেকে হারিয়ে গেছে আমি আর দ্বিতীয়বার বগুড়ায় যেতে পারবো না বগুড়াতে পুজো দিতে পারবো না আমাদের এই অধিকারকে সচেতন হতে হবে আমাদের অধিকার বুঝে পেতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তৃণমূল কংগ্রেসের চোরেদের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে তাই বন্ধুগণ আমি আপনাদের কাছে আবেদন জানাই বারবার করো আবেদন জানাই যে আগামী তেরো তারিখের ভোটে মাননীয় জগন্নাথ সরকারকে বিপুল ভোটে জয়ী করুন আর পশ্চিমবঙ্গে যদি তিরিশটির বেশি আসন আপনারা দিতে পারেন তাহলে পরে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতাদের আমরা কান ধরে তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করব তাদেরকে সবাইকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা আপনারা কর দেখতে পাবেন মাননীয় অমিত শাহজি এসে গেছেন তিনি আমাদের মধ্যে নামছেন মাননীয় অমিত শাহজি স্বাগতম মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি স্বাগতম মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ স্বাগতম ভারত মাতা কী ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিরা মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিরা ভারত মাতা কী ভারত মাতা কি নদীয়ার পূর্ণভূমিতে অমিত শাহ স্বাগতম অমিত শাহ জী স্বাগতমার পূর্ণভূমিতে অমিত শাহ স্বাগতম অমিত শাহ স্বাগতম অমিত শাহ স্বাগতম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি আপনারা শান্ত হয়ে বসুন কিছুক্ষণের মধ্যে মাননীয় অমিত শাহ আমাদের মাঝে উপস্থিত হবেন ভারত মাতা কী জয় শ্রী রাম জয় শ্রী রাম ভারত মাতা কী ভারত মাতা কী ভারত মাতা কী ধন্যবাদ সবাইকে বন্ধুবান আপনারা এতক্ষণ ধরে আমাদের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় বাঙালির গর্ব বাংলার গর্ব ডক্টর সুকান্ত মঞ্জুদার আমাদের রাজ্য সভাপতি তার বক্তব্য শুনলেন আজকের আচ্ছা রাস্তার দিকে যে গুলো আছে ওটা দয়া করে খুলে দিন ওখানে অনেক প্রচুর লোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন না একটু খুলে দিন ডেকারেটর যারা আছেন তাদেরকে অনুরোধ করবো হয় একটু তুলে দিন কাপড়টা যে কাপড়গুলো আছে এই কাপড়গুলোকে একটু তুলে দিন অনেকে আছে তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন না ধন্যবাদ আমাদের মধ্যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্ব এবং তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে পৌঁছে গেছেন আপনারা দেখেছেন হেলিকপ্টার ইতিমধ্যে ল্যান্ড করে গেছে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের পাশে আছেন সেই এগারোটা থেকে বসে আছেন আমাদের নেতৃত্ব তাই বলছে যে এখানকার বিজেপির কর্মীরা সত্যিই প্রকৃতপক্ষে লড়াকু তারা সকাল এগারোটা থেকে এখন যে টাইম সেই টাইম পর্যন্ত আপনারা বসে আছেন আপনাদের ধৈর্যচ্যুতি ঘটেনি এর জন্য আমরা বিশেষভাবে গর্বিত আনন্দিত একটু সময় বেশি রেখে গেল একটু দেরি হলো দেখে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা অল্প একটু সময় অপেক্ষা করুন এই এক্ষুনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের এখানে প্রবেশ করবেন তার মূল্যবান বক্তব্য তিনি রাখবেন আপনারা শুনবেন অনেক লড়াই তো আমাদের করতে হচ্ছে আর একটু লড়াইয়ের জন্য আমরা তৈরি থাকব বিজেপি 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 জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ভারত মাতা কি ভারত মাতা কি ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ জগন্নাথ সরকার জিন্দাবাদ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমাদি জিন্দাবাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিন্দাবাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিন্দাবাদ নদীয়াবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানায় স্বাগতম নদীয়াবাসীর পক্ষ থেকে অমিত শাহকে জানাই স্বাগতম 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 ভাই স্বাগতম স্বাগতম ভাই স্বাগতম অমিত শাহ জিন্দাবাদ জগন্নাথ শেখরকে ফুল চিহ্নে ভোট দিন আসন্ন লোকসভা নির্বাচনে জগন্নাথ শেখরকে পদ্মুল চিহ্নে ভোট দিন ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে আসন্ন লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকারকে পদ চিহ্নে ভোট দিন চার লক্ষ ভোটে জেতার জন্য জগন্নাথ সরকারকে পদ বল না ভোট দিন এই তোমার ভোট আমার ভোট তোমার ভোট আমার ভোট মা বোনেদের বলে যায় মা বোনেদের বলে যায় এই কৃষক শ্রমিক বাদল জোট कृषक श्रमिक बदलो चोर कृष्णगंजे माँ फिर बदलो बार आपकी बार आपकी बार बंदे मातरम बंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद ভোট ভোট সব ভোট 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 সব ভোট এই তোমার ভোট আমার ভোট মা বুলেদের সব ভোট এই কৃষক শ্রমিক বাদল আর সামান্য সময় আপনারা সকাল থেকে যে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন আমরা অভিভূত আপ্লুত আর আপনাদের এই ধৈর্য এবং আপনাদের এই উপস্থিতি আমাদের আজকে জানান দিচ্ছে যে আমরা যে ট্যাগ বা যে স্লোগান নিয়ে আমরা নির্বাচনে নেমেছি যে আমাদের প্রার্থীকে চার লক্ষ ভোটে আমরা এবার জয় করব এবং দ্বিতীয়বারের জন্য সেটা সার্থক হবে আজকে পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ শ্মশান ভূমিতে পরিণত হয়েছে আপনারা জানেন নিজেদের অভিজ্ঞতায় আজকে একটি রাজ্য আপনারা জানেন যে বামফ্রন্ট যখন অপসারিত হয় এই রাজ্যের মোট দেনা ছিল এক লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা আর আজ এই বর্তমান সরকার প্রায় ছ কোটি টাকা দেনা করেছে কালকে যে শিশু জন্মগ্রহণ করবে সেই শিশু পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে জন্মগ্রহণ করছে একটি রাজ্যের বা দেশের যে উন্নয়ন সেটা জিডিপির উপর নির্ভর করে সেই জিডিপির বৃদ্ধি হয় চাকরি কর্মসংস্থান শিল্প সংস্থানের মাধ্যমে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আমি তো বক্তব্য শিল্প নেই সুতরাং এই সরকারকে উৎখাত করতে হবে অমিত শাহ স্বাগতম ভারতের মন্ত্রী অমিত শাহ জি ওয়েলকাম ভারতের মন্ত্রী অমিত শাহ ওয়েলকম স্বাগতম ভাই স্বাগতম বিজেপি জিনাবাদ বাংলা বাংলাদি লড়াকু নেতা সুকান্ত মজুমদার জিদাবি লড়া নেতা মজুমদার জিনাবাদ অমিত শাহ জিনাবাদ অমিত শাহ জিনাবাদ

चोर हटो तृणमूल चोर हटो संदेश माँ बने दर बचाओ तृणमूल हट संदेश खाली माँ बने बचाओ बांचलार माँ बने दर बांचो बंदा मातरम बंदे मातरम अमित शाह जिंदाबाद

নরেন্দ্র মোদী জিদা বাদ এই বাংলা বাংলাদেশ মজুমদার জিদা বই বাংলা বাঙালি লতা শাহ জমিত শাহ তোমায় স্বাগতম অমিত শাহ তোমায় কৃষ্ণগঞ্জ স্বাগতম अमित शाह तुम्हारी जना कृष्णगंज विधानसभा स्वागतम धंदा मातरम अमित शाह जिंदाबाद अमित शाह जिंदाबाद वर्ष भारतवर्षु नेता अमित शाह जिदाबाद अमित शाह स्वागतम अमित शाह स्वागतम अमित जी स्वागतम अमित जी स्वागतम अमित भाई स्वागतम अमित भाई स्वागतम बंदा माताराम बंदा माता ताराम भारत माता की जय राम जय राम जय राम अमित जी स्वागतम 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 अमित जी स्वागतम 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 अमित जी कृष्णगंज विधान सभाए स्वागतम 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 बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद जिंदाबाद जगन्नाथ सरकार जिंदाबाद जिंदाबाद ऐ नारायण लक्षवर जोशी सांसद जगन्नाथ सरकार जिंदाबाद जिंदाबाद ऐ नारायण लक्षवर सांसद जगन्नाथ सरकार जिला जिंदाबाद

অমিত শাহ জিন্দাবাদ অমিত শাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের বসবে মেরে সাথ বলিয়ে ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম जोर से बोलिए जय श्री राम भाई मीडिया वाले जरा सेट कर कर बैठ जाओ यहां से प्लीज मंच पर उपस्थित सुकांतो मजमूदार जी हमारे प्रदेश अध्यक्ष महोदय बहन प्रतिमा भौमिक जी केंद्रीय मंत्री मनोज विश्वास लोकसभा प्रभारी श्री बंकिम घोष जी के विधायक आशीष विश्वास कृष्णागंज के विधायक असीम विश्वास राणाघाट उत्तर के विधायक स्वपन कुमार दास लोकसभा संयोजक श्री पाद सारथी चटर्जी जी, जी जिला अध्यक्ष श्री संजय सिंह विभाग संयोजक और आज राणा घाट की इस सभा में आए हुए प्यारे भाइयों बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों आप सभी को नमस्कार सबसे पहले तो मैं राणा घाट के सभी लोगों के प्यार उत्साह के लिए दो हाथ जोड़कर मन पूर्वक प्रणाम करता हूं यहाँ आप एक इंच जगह खाली नहीं छोड़े हो और रोड पर सभा से ज्यादा जनता हमारे जगन्नाथ जी को जिताने के लिए आई है भाइयों बहनों जगन्नाथ सरकार को इनाम के सामने कमल का निशान है जगन्नाथ बाबू आ गया हो आप जगन्नाथ सरकार को कमल के निशान पर दिया हुआ एक एक वोट नरेंद्र मोदी को प्रधानमंत्री बनाने वाला है जगन्नाथ विश्वास को दिया हुआ एक एक वोट सीए को जमीन पर उतार कर मतुआ समाज को नागरिकता देने का काम करने वाला है भाइयों बहनों राणा घाट की इस भूमि पर निस्तारणी काली मंदिर शिव निवास मंदिर नवदीप धाम इसको मैं प्रणाम करता हूं और भाइयों बहनों ये महान भूमि जो चैतन्य महाप्रभु की भूमि है इस भूमि को मैं प्रणाम कर कर मेरी बात की भाइयों बहनों मुझे बताओ राम मंदिर बरसों पहले बनना चाहिए था या नहीं बनना चाहिए था जोर से बोलो बनना चाहिए था या नहीं बनना चाहिए था एक कांग्रेस पार्टी और तृणमूल कांग्रेस कॉम्युनिस्ट इन लोगों ने राम मंदिर को रोकने का काम किया और भाइयों बहनों मोदी जी को आपने दूसरी बार प्रधानमंत्री बनाया मोदी जी ने पांच ही साल में केस भी जीता भूमि पूजन भी किया और प्राण प्रतिष्ठा करकर जय श्री राम कर दिया और भाइयों बहनों मैं आज बताना चाहता हूं जब प्राण प्रति भाई ये सारे मीडिया वाले सेट करके कर बैठ जाओ नीचे जरा बैठ जाइए जरा प्लीज कैमरा सेट कर कर बैठ जाओ भाई पीछे लोगों को दिखाई नहीं पड़ता है बैठ जाइए जरा अरे यार बैठ जाओ मैं इतनी दूर से राणा घाट वालों को मिलने आया हूं वो भाई एक दो लोग खड़े हैं जरा बैठ जाए बैठ जाइए भाई हो बहनो मोदी अरे आप तम आप बैठ जाओ चलो। भाई चलो भाइयों बहनो मोदी जी ने ये दस साल में इस देश के अस्सी करोड़ गरीबों के लिए ढेर सारे काम किए हैं अभी जो हर महीना पांच किलो चावल आता है ना वो ममता दीदी कहती है कि मैं भेज रही हूं ये झूठ बोल रही है ये चावल हमारे नेता नरेंद्र मोदी भेज रहे हैं भाइयों। बहनों नरेंद्र मोदी भेज बारह करोड़ घरों में टॉयलेट्स बनाए वो भी नरेंद्र मोदी जी ने बनाए चार करोड़ घर गर बनाया गरीबों के लिए वो भी नरेंद्र मोदी जी ने बनाया दस करोड़ से ज्यादा गैस का कनेक्शन दिया वो भी नरेंद्र मोदी जी ने दिया और चार चौदह करोड़ लोगों को नल से जल देने का काम किया वो भी नरेंद्र मोदी जी ने दिया भाइयों बहनों जब मैं राणाघाट आया हूं तब हरिचंद ठाकुर जी गुरुचंद ठाकुर जी बोरो तीनों को प्रणाम करता हूं और उनको मन से याद करता हूं भाइयों बहनों आप मुझे बताओ सीए इस देश में आना चाहिए या नहीं आना चाहिए जोर से बोलो आना चाहिए या नहीं आना चाहिए यहाँ बड़ी संख्या में मतवा समाज के लोग शरणार्थी बने हुए एक और तो ये ममता सरकार घुसपेटियों को पनाह दे रही है और दूसरी ओर मतवा समाज के लोगों को नागरिकता देने का विरोध कर रही है के खिलाफ घुसपेटियों के जुलूस निकाल रही है सीए को वापिस लेने की बात कर रही है और मित्रों मैं आज वादा कर कर जाता हूं बंगाल की जनता को किसी की ताकत नहीं है सीए को हाथ लगाने की एक एक शरणार्थी को हम नागरिकता देंगे ये नरेंद्र मोदी जी का वादा है भाइयों बहनों ममता बनर्जी अपनी वोट बैंक के लिए सीए का विरोध कर रही है मैं आज ममता दीदी को बताना चाहता हूं ममता दीदी इतने सालों में आपने आपने बंगाल को बर्बाद कर दिया भाइयों बहनों कटमनी रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए जोर से बोलो कटमनी रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए फिरौती रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए घुसपेट रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए बम धमाके रुकने चाहिए या नहीं रुकने चाहिए और संदेश खाली जैसी घटनाएं रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए भाइयों बहनों ममता बनर्जी को सर मानी चाहिए एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया उनके ही नेता ने किया मैं आज बताना चाहता हूं सीबीआई जांच कर रही है बंगाल की माताओं बहनों को चिंता करने की जरूरत नहीं है संदेश खाली के गुनेगारों को हम उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी भाइयों बहनों ममता बनर्जी ने इस बंगाल में बे इंतहा भ्रष्टाचार किया उनके मंत्री के घर से 50 करोड़ रुपया पकड़ा गया सभा में किसी ने 50 करोड़ एक साथ देखा है क्या देखा है भाई 50 करोड़ रुपया ममता दीदी ये किसका है किसका है पैसा राणा घाट वालों राणा घाट के गरीब युवाओं का ये पैसा है गरीब युवाओं का पैसा ये कांग्रेस पार्टी और ममता बनर्जी 12 लाख करोड़ के घपले घोटाले, भ्रष्टाचार किए हैं। मैं आज बताने आया हूं, भाइयों बहनों भ्रष्टाचार करने वाले किसी को बक्सा नहीं चाहेगा जिन जिनों ने भ्रष्टाचार किया है सारे लोगों को जेल के सलाखों के पीछे डालने का काम ये भारतीय जनता पार्टी राशन वितरण में घोटाला किया नगर पालिका की भर्ती में घोटाला किया शिक्षकों की भर्ती में घोटाला किया सिविल सेवा की भर्ती में घोटाला किया गाय तस्करी में घोटाला किया कोयला तस्करी में घोटाला किया ममता बनर्जी आपकी सरकार समग्र देश में भ्रष्टाचार पर नंबर वन सरकार है नंबर वन सरकार भाइयों बहनों बम धमाके जो होते हैं ये सभी को डराने के लिए कर रही है ममता मगर मैं आज बताकर जाता हूं राणा घाट वालों चुनाव आयोग ने सेंट्रल फोर्स लगाया है किसी को डरने की जरूरत नहीं है ममता के गुंडों की हिम्मत नहीं है कि आपको वोट डालने से रोक पाए भाइयों बहनों मुझे बताओ मुझे बताओ एक कश्मीर जो है हमारा है या नहीं है जोर से बोलो है या नहीं है एक खड़गे जी कहते हैं कश्मीर और बंगाल के युवाओं का क्या लेन देन अरे खड़गे साहब आपको मालूम नहीं है मेरा राणाघाट का एक एक युवा कश्मीर के लिए अपनी जान देने के लिए तैयार है जान भाइयों बहनों आज मैं कहता हूं मोदी जी ने धारा 370 को समाप्त करकर हमेशा के लिए इस देश से आतंकवाद को समाप्त करने का काम नरेंद्र मोदी जी ने किया है भाइयों बहनों हमारे बंगाल को सोनार बांगला बनाना है तो इसका एक ही रास्ता है इस बार तीस से ज्यादा सीटें कमल के निशान पर जिताकर मोदी जी को दे दो मोदी जी बम धमाके भी बंद करेंगे भ्रष्टाचार भी बंद करेंगे और सीए भी देने का काम नरेंद्र मोदी जी करेंगे भाइयों बहनों मुझे बताओ जगन्नाथ जी जरा आगे आओ हमारे जगन्नाथ सरकार को वोट दोगे क्या अरे जोर से बोलो दोगे क्या तीस सीटों से ज्यादा मोदी जी की झोली में डालोगे क्या चार सौ पार कराओगे क्या मोदी जी को फिर से प्रधानमंत्री बनाओगे क्या तो मेरे साथ दोनों हाथ उठाइए उठाइए दोनों हाथ बाहर खड़े हुए लोग भी उठाए दोनों हाथ उठाइए विजय के संकल्प की मुट्ठी पीछे और प्रचंड आवाज से बोलिए भारत माता की भारत माता की वंदे वंदे जय श्री राम जय जय श्री राम